আজকে আমরা মানে হোয়াটসঅ্যাপ তারপরে ইনস্টাগ্রামে কিভাবে অ্যাড অ্যাড এবং ফেসবুকে আরো ভালোভাবে দিলে কিভাবে ভালো রেজাল্ট আসে দিব আচ্ছা এটা হলো কি একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যে কেউই খুলতে পারবো এবং অনেকের কি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলা আছে আছে না যদি আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে চাই তাহলে আমি একটা ভিডিও দিয়ে দিব আজকের যে ক্লাসটা আপলোড করব ওই আপলোডের কমেন্টে দিয়ে দেব ভিডিওটা যে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় যাদের নাই আমি একটা ইউটিউব থেকে ভিডিও আছে ওই ভিডিওটার লিঙ্ক এই ভিডিওর কমেন্টে থাকবে আজকে দিলে আপলোড দিব ঠিক আছে আর অনেকে আবার দেখবা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যখন খুলতে যায় ফেসবুকের সাথে কানেক্ট করা বলে বলে যে কন্টিনিউ দিয়া করতে বলে তাই না তাহলেও হবে এখন আমরা যদি কখনো ক্লায়েন্টের ই করি ইনস্টাগ্রামে কি দিতে চাই অ্যাড দিতে চাই তখন তো তার আলাদাভাবে কি লাগবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লাগবে ইনস্টাগ্রামে কোনো পেজ নাই মনে থাকবে ইনস্টাগ্রামে কি নাই অ্যাকাউন্টই হলো পেজ অ্যাকাউন্ট যেটা পেজ ওইটাই তা ওই অ্যাকাউন্ট দিয়েই আমরা কি অ্যাড দিতে পারবো কারণ ফেসবুকে তো আর পেজ লাগতো তা না হলে তো অ্যাড দেওয়া যেত না কিন্তু ইনস্টাগ্রামে পেজ লাগবে না ওই অ্যাকাউন্ট আর পেজ কি একই এখন আমরা যে কোনো নামে ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুলতে পারবো নিজের নামেও পারবো কোনো বিজনেসের নামেও পারবো সেই জন্য আর কি ইনস্টাগ্রামে আর পেজ লাগে না ঠিক আছে তাহলে আমরা আজকে ইনস্টাগ্রাম অ্যাডটা দেখাই আর ইনস্টাগ্রাম অ্যাড এর জন্য শুধু ইনস্টাগ্রামে একটা অ্যাকাউন্ট খোলা লাগবে আর ওই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটা প্রোফাইল পিকচার লাগবে এরকম পোস্ট করা লাগবে না পোস্ট যদি থাকুক বা না থাকুক না থাকুক এক্ষেত্রে কোনো সমস্যা নাই ঠিক আছে জাস্ট এক এখন যখন আমরা একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলবো তখন তো খোলার সময় সকল ইনফরমেশন দিয়েই খুলব ক্লায়েন্টের জন্য এবং প্রোফাইল পিকচার সব কিছুই কি দিয়েই খুলব তো ওই ডিটেলসে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলার একটা ভিডিও আছে আমি দিয়ে দেবো ঠিক আছে তাহলে আমরা ইনস্টাগ্রামে যে অ্যাড দিব সেই অ্যাডটাও আমরা এই বিজনেস ম্যানেজার থেকেই দিব কারণ আমি বলেছিলাম যে ফেসবুকের মেটা একটা কোম্পানি সেই মেটা কোম্পানির আন্ডারে ফেসবুক চলে তারপরে হোয়াটসঅ্যাপ চলে তারপরে ইনস্টাগ্রাম চলে এবং আরো একটা চলে যেটার নাম হলো ওই যে এই চিহ্নটা ট্রেড বলা হয় নতুন হয়েছে এইগুলো সবই ওই মেটার আন্ডারে মানে ফেসবুকের যে মালিক ওর আন্ডারে কি সবকিছু চলে এখন আমরা যখন ফেসবুকে অ্যাড দিব তখনও দিব কি বিজনেস ম্যানেজার থেকে ইনস্টাগ্রামেও যদি কেউ অ্যাড দিতে চায় তখনও অ্যাড দিব কোথা থেকে এই বিজনেস ম্যানেজার থেকে কেউ যদি হোয়াটসঅ্যাপেও অ্যাড দিতে চায় তাও দিব বিজনেস ম্যানেজার থেকে এক কথায় হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম তারপরে এই ফেসবুক এই থ্রেড যাই বলি না কেন থ্রেডের এখনো অ্যাড ওরকম জনপ্রিয় হয় না এই জন্য ওটা লাগে না এই সমস্ত অ্যাড দিতে হবে কোথা থেকে তাহলে এগুলো কিন্তু ক্লায়েন্টটা আলাদা আলাদা ভাবে আসবে তোমার আমি শুধু ফেসবুকে ফেসবুকে দিব তো দিতে হলেও বিজনেস ম্যানেজার লাগবে কেউ যদি বলে আমি ইনস্টাগ্রামে অ্যাড দিব তাহলেও কি লাগবে কেউ যদি বলে হোয়াটসঅ্যাপে অ্যাড দিব তাহলেও কি লাগবে এখন কেউ যদি ফেসবুকে অ্যাড দিয়ে পেজ লাগবে ইনস্টাগ্রামে অ্যাড দিলে ইনস্টাগ্রাম কি লাগবে অ্যাকাউন্ট লাগবে আর হোয়াটসঅ্যাপ এ অ্যাড দিলে হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট লাগবে বিজনেস দিয়ে যেটা খুললে ওইটা লাগবে ঠিক আছে কারণ ওইগুলো না থাকলে তুমি তো অ্যাড দিতেই পারবে না আর সেই সমস্ত সোশ্যাল মিডিয়াতে অ্যাডটা দিব এই বিজনেস ম্যানেজার থেকে ওকে আচ্ছা এখন আমরা এই বিজনেস ম্যানেজারে যখন আসব আসার পরে এইখানে দেখো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আর কি লেখা আছে সো এই যদি ইনস্টাগ্রামে অ্যাড দিতে চাই এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অপশনে গিয়ে যে ইনস্টাগ্রামে অ্যাডটা দিব সেই ইনস্টাগ্রামটা এই জায়গার থেকে অ্যাডে ক্লিক করে দেন কানেক্ট ইউর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ক্লিক করে এই জায়গায় আমরা সেটাকে লগ করতে হবে তো ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লগ ইন করার জন্য কি কি ইউজ করা যায় এখানে বলাই আছে দেখো হয় ফোন নাম্বার না হয় কি ওর কি তাহলে আমরা ইউজার নেম ইউজ করবো তাহলে আমাদের জন্য ভালো ইউজার তাহলে কি সুবিধা হয় ভালো ফোন নাম্বার আর থেকে তাহলে ধরো আমার ইনস্টাগ্রামের ইউজার নাম এটা এরপরে ইনস্টাগ্রামে লগ ইন করার যে পাসওয়ার্ড থাকবে সেই পাসওয়ার্ডটা আমরা এখানে দিয়ে দিব এখন এইটা যদি কোনো ক্লায়েন্টের আগে থেকে অ্যাড করাই থাকে তাহলে তো আর লাগবে না যদি অ্যাড করা না থাকে তাহলে আমার ক্লায়েন্টকে বলবো তুমি এখানে অ্যাড করো অথবা তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের কি ইউজার নেম আর পাসওয়ার্ড আমাকে দাও আমি কি করে দিই এখন এখানে লগ ইন করলেই এটা কানেক্ট হয়ে যাবে এখন এইখানে আমার একটা ঝামেলা আছে যে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তুমি একাধিক বিজনেস ম্যানেজারে কানেক্ট করতে পারবে না একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট একটাই কি বিজনেস ম্যানেজারে কানেক্ট করা যাবে রিমুভ করে রিমুভ করে আবার করতে পারবো তাহলে তো আর কানেক্ট রইলই না এখন ইনস্টাগ্রামের ইউজার নেম কোনটা এই যে নামটা থাকে না উপরে ছোট অক্ষরে যেটা ওইটাই হলো কি ইউজার নেম তো এটা কি লাইনটা বুঝবে সো এখানে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা কানেক্ট করা থাকবে যেমন আমার আমি যদি যাই অ্যানাদার বিজনেস ম্যানেজারে যে কিভাবে কানেক্ট করা থাকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা দেখায় এই যে দেখো ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যখন যাই এ দেখো করছি আমি বলছি যে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট একাধিক বিজনেস ম্যানেজারে যাবে না কিন্তু আমি এটা বলি না যে একটা বিজনেস ম্যানেজারে তুমি দশটা অথবা বিশটা আছে আমি চাইলে আরো কানেক্ট করতে পারবো কিন্তু এখানে যেগুলো কানেক্ট করা আছে এইগুলো আর আমি এনাদার কোন বিজনেস ম্যানেজারে কানেক্ট করতে পারবো না ঠিক আছে এখন আমি যদি এইটাকে কানেক্ট করতে চাই তাহলে এটাকে এই যে রিমুভের অপশন আছে রিমুভ কইরা দেন অ্যানাদার বিজনেস ম্যানেজার কানেক্ট করতে পারবো ঠিক আছে কিন্তু এখানে এমন না যে তুমি এই বিজনেস ম্যানেজারে আমি চাইলে এখন এখানে আরো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কি করতে পারবো কানেক্ট করতে পারবো তাহলে এখন আসি আমরা ফেসবুক পেজে তো অ্যাক্সেস নিতে পারতাম এটা অ্যাক্সেস নেওয়া যাবে এটা অ্যাক্সেস বলতে একবারে লগ ইন পাসওয়ার্ড সহ লাগবে অথবা দিবে না কেন কাজ করার সময় সবাই দেয় অথবা যদি এই জায়গায় কানেক্ট আগে থেকে করা থাকে তাহলেও হবে তাহলে তোমার অ্যাক্সেস লাগতেছে না শুধু তখন তোমার কিসের অ্যাক্সেস লাগবে অ্যাড দেওয়ার জন্য বিজনেস ম্যানেজার হ্যাঁ আমরা কি বিষয়টা বুঝতে পারছি হ্যাঁ অ্যাড তৈরি করা আমি আগে থেকেও বলছি অ্যাড তৈরি করা একদম ইজি কিন্তু এই সব কানেক্ট নেওয়া অ্যাক্সেস নেওয়া এগুলোই কিন্তু ঝামেলায় পড়বো আমরা কি বলছি যদি কেউ এরকম অ্যাক্সেস ফুল অ্যাকাউন্ট না দিতে চায় তাহলে তুমি ওই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা বিজনেস ম্যানেজার কানেক্ট করো কানেক্ট করলে তো আর আমার এই যাচ্ছে না ঠিক আছে এখন দেখো এই জায়গায় এইখানে যখন কানেক্ট করবে তখন তো এরকম লেখা থাকবে এই জায়গা থেকেই আমি অ্যাক্সেস নিতে পারবো আমরা অ্যাড অ্যাকাউন্টের মনে আছে কিভাবে অ্যাক্সেস নিতে আমি অ্যাড অ্যাকাউন্ট থাকতো এখানে কি করতাম জানি সব জিনিসের বলছিলাম না যে এখান থেকে অ্যাক্সেস নেওয়া যায় তো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যখন কানেক্ট করা থাকবে এখানেও সেম লেখা আছে কি আছে এখানে ক্লিক আমার আমার নাম নাম আসবে আসবে যত মানুষ আছে সবার মানে যারা যারা বিজনেস বিজনেসেস আছে আছে এখান দেখো আমার নামটাকে সিলেক্ট করে দিলাম ফুল কন্ট্রোল দিয়ে দিলাম সব তাহলে আমার ক্লায়েন্ট তোর আর অ্যাক্সেস দেওয়ার দরকার নাই এই দেখো আমার কি হয়ে গেল অ্যাসাইন হয়ে গেল দেন ডান দিয়ে দিলাম ঠিক আছে ইনস্টাগ্রাম হলে এটা লাগবে এরকম করা তাহলে হবে না কি বলছি বুঝতে পারছো এবং আমরা আরো একটা জিনিস করতাম যখন তো এরকম পারমিশন নিতাম পিকজেল না এবার আরো একটা পারমিশন নিতাম কিসের জানি এটা দেখে কিসের জানি পারমিশন নেয় ইনস্টাগ্রামও লাগবে যে সব জায়গায় দেখবে এরকম অপশন আছে এইটা আর কি এইটা তখন তখন দুইটারই কিনতে হবে পারমিশন নিতে হবে তাহলে দেখো ইনস্টাগ্রামে আমি এইখানে লেখা আছে না অ্যাসাইন এখানে যখন যাবো দেখবো যে তার অ্যাড অ্যাড কি কি শো হয়েছে দেন দেন হয়ে হয়ে গেছে গেছে ডান এখন এখন আমরা ইনস্টাগ্রামে অ্যাড দিতে পারবো আমাদের সবকিছু শেষ তার মানে ইনস্টাগ্রামে অ্যাড দিতে হলে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা বিজনেস ম্যানেজারে কানেক্ট করা থাকতে হবে ক্লায়েন্ট না পারলে তাকে আমরা হেল্প করবো যে তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা তুমি এখানে ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে কি করো অ্যাড করো আর ইনস্টাগ্রামে অ্যাড তাহলে অবশ্যই ওই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা একটা প্রোফাইল পিকচার থাকতেই হবে পোস্ট থাকুক না থাকুক আলাদা ব্যাপার এখন যাদের বিজনেস অ্যাকাউন্ট হবে তাদের তো পোস্ট এগুলো থাকবেই ঠিক আছে ইনস্টাগ্রামে কোনো পেজ হয় না অ্যাকাউন্টই কি এখন দেখো আমার সব কিছু ওকে আছে না তো এখন আমি ইনস্টাগ্রামে অ্যাড দিতে যাবো তাহলে অ্যাড দেওয়ার জন্য আমরা অল টুলসে যাব এরপরে কই যাব এখন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কারেক্ট করতে তো আমরা সবাই পারবো পারবো না এখন এখান থেকে কিন্তু খেয়াল রাখতে হবে অ্যাড অ্যাকাউন্ট কিন্তু আমারটাই শো হবে দেখছো তো এটাকে চেঞ্জ করে আমার যে বিজনেস ম্যানেজার থেকে অ্যাড ডাউন করবো সেটাকে দিব দেন আমরা ক্রিয়েটে ক্লিক করব এখানে যতগুলো অ্যাড দিয়েছে না সব অ্যাড ইনস্টাগ্রামে দেওয়া যাবে এখন আমরা তো জানি সেলস কিসের জন্য অ্যাপ প্রমোশন লিড এনগেজমেন্ট এগুলো জানি না কোনটা কির জন্য ওই যে প্রচার করার জন্য শুধু প্রচার এটা অ্যাপ তো বোঝা যাবে না মানে কোন জাতীয় বলতে বুঝি না আমি এর এইরকমই আমরা যে অ্যাডগুলো এখানে দেখতে পাই না ফেসবুক এটা আসলে বোঝা সম্ভব না আসলে কোন অ্যাড চলতে আছে এই যে অ্যাডটা দেখতে না সেম এইরকমই এখন এটা যে আসলে সেল সেট না অ্যাওয়ারনেস না ট্রাফিক এটা বোঝা আমাদের খুব পক্ষে সম্ভব অ্যাওয়ারনেস এরকম অপশনই নাই এই যে দেখাই আসলে ও আচ্ছা বুঝতে পারছি যে কোনটা আর কি সিলেক্ট করে দিব যেমন এই এখানে যদি আমরা যাই যাওয়ার পরে অ্যাওয়ারনেসের ওই রকম কোনো অপশনই নাই মেথড করার এই যে দেখেন এখানে কোনো অপশন আছে এই যেটা দিয়ে আমরা অ্যাওয়ারনেস দিতে আমাদের ওয়েবসাইটও লাগে না আবার ওয়েবসাইট অ্যাড করাও যায় এই যে এখান দিয়ে আমরা আমাদের অ্যাড এখন দিতে পারবো ওয়েবসাইট ইউআর না হলেও হবে এখানে ফরম্যাট যেটা দি ভিডিও ইমেজ অথবা ক্যারোজেল যা দেই এখানে ওয়েবসাইট ই করার কোনো অপশনই নাই আছে কোথাও ওয়েবসাইট লিঙ্ক দেওয়ার অপশন আছে হ্যাঁ ফেসবুক পেজের মাধ্যমে তো আমরা বিজনেসটা কি করব প্রচার করতে থাকবো আসেন এখন এখানে কোথাও কিন্তু ওয়েবসাইট অপশন নাই চাইলে আবার ওয়েবসাইটের লিঙ্ক অপশন অ্যাডও করতে পারবো এই যেখানে লেখা আছে অ্যাডে কি ইপিউ অ্যাড রেজিস্ট্রেশন ইউ ক্যান সেন্ড পিপল এই ক্লিক করলে তখনই দেখবেন এই যে হেডলাইন আবার দেখেন যে এই নিচে কি লেখা আছে যদি দিতে চান আর যদি ওয়েবসাইট আমি না দিতে চাই তাহলে এটা উঠাই দিন যে কোনো ওয়েবসাইট এক কথা আমরা প্রচার কাকে করব তাহলে সেই ওয়েবসাইট যদি সেই ব্র্যান্ডের থাকে তাহলে আমরা এখানে ক্লিক করে সেই ওয়েবসাইটের এর লিঙ্কটা এখানে দিয়ে দিব আর যদি আমরা মনে করি না ওয়েবসাইট আমাদের লাগবে না সেক্ষেত্রে আমরা ওই বিজনেসের যে পেজ আছে সেই নামের অ্যাড দিয়ে সেই মাধ্যমে মানুষের সামনে কি করব প্রচার করব ঠিক আছে এখন আমরা যে অ্যাডই দেই না কেন ইনস্টাগ্রাম ও সকল অ্যাড আমরা কি করতে পারব দিতে পারব ফেসবুকে যেভাবে অ্যাড দিতাম না ইনস্টাগ্রাম কি এড দেওয়ার প্রসেস কি সেম এখানেও বাজেট দিব আমরা যেভাবে বাজেট দিই এরপরে এই জায়গায় আমরা যাব এখানে আমাদের যে কোনো একটা পেজ সিলেক্ট থাকবে সমস্যা নাই এখানে আমাদের যদি কোনো পেজ সিলেক্ট থাকে তাহলেও আমাদের কোনো সমস্যা নেই এরপরে আমরা আগের মতো সেম ভাবে লোকেশন দিব তারপরে অডিয়েন্স যেভাবে আমরা দেই সেইম ভাবে সব অডিয়েন্স দিব শুধু আমাদের করতে হবে কি প্লেসমেন্ট অপশনে গিয়ে ম্যানুয়াল প্লেসমেন্টে গিয়ে এই সব থেকে টিক চিহ্ন উঠাই দিব শুধু রাখবো কই মনে থাকবে তাহলে আমাদের অ্যাডটা ইনস্টাগ্রামে শো হবে কোথায় কোথায় হবে ওটা আছে আমি এখন এখন তো শুধু আমরা কোথায় অ্যাড দিচ্ছি তাহলে দেখো এই যে ইনস্টাগ্রামে দেখাবে ইনস্টাগ্রামে এক্সপ্লোর আছে ইনস্টাগ্রামে স্টোরি এরপর ইনস্টাগ্রাম কোথায় আর কিন্তু কোথাও দেখাবে না এক কথা ইনস্টাগ্রামে যেখানে যেখানে অ্যাড দেখায় তোমার একটাও সেই সেই জায়গায় এখন আমাদের কিন্তু এখানে দেখো ফেসবুক পেজ এইটা সিলেক্ট করা আছে কিন্তু অ্যাড কিন্তু এখানে শো হবে না কারণটা কি এইখানে প্লেসমেন্টে কোনো জায়গায় ফেসবুক ই করা আছে টিক্সিনও দেওয়া আছে প্ল্যাটফর্ম আমি কোথায় কোন প্ল্যাটফর্মে একটা দেখাতে চাই সেটা কোনো ঠিক দেওয়া আছে শুধু দেওয়া আছে কোনটা সো এখানে কিন্তু আমার পেজ সিলেক্ট থাকলেও কাজ হবে না মনে থাকবে তুমি যে প্ল্যাটফর্ম সিলেক্ট করে দেবা সেখানে তোমার একটা দেখাবে এখন ফেসবুক প্ল্যাটফর্মে অ্যাড দেখাতে হলে পেজ লাগে ফেসবুক তাছাড়া তো দেখানো যায় না ইনস্টাগ্রামে অ্যাড দেখাতে হলে ইনস্টাগ্রাম কি লাগে অ্যাকাউন্ট লাগে হোয়াটসঅ্যাপ প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে যদি অ্যাপ দেখা চাও হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট লাগবে পার্থক্য কিন্তু এতটুকুই এখন এইখানে আমার যাই সিলেক্ট থাকো এটা কোনো সমস্যা না আমার একটা শুধু দেখাবে কোথায় ইনস্টাগ্রামে দেন আমি নিউ অ্যাওয়ারনেস অপশনে গেলে এই জায়গায় দেখো কি লেখা আছে যে ইনস্টাগ্রামের মাধ্যমে একটা দিবা সেগুলো এখানে আসবে যদি তোমার কি থাকে ইনস্টাগ্রামে যদি অ্যাক্সেস থাকে এখানে এখানে আমার কয়টা শো হয়েছে ওই তিনটি আর বুঝলাম গেছেন কয়টা আছে দুইটি আছে না আচ্ছা এখন আমি এই বিজনেস ম্যানেজারে যাই যে বিজনেস ম্যানেজার থেকে একটা রান করছি এইখানে অ্যাকাউন্ট কয়টা আছে এই কি অ্যাকাউন্ট তা আমরা বলছিলাম না একটা বিজনেস যত খুশি ইচ্ছা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কানেক্ট করতে পারবো কিন্তু একটা ইনস্টাগ্রাম একাধিক বিজনেস ম্যানেজারে করতে পারবো না যদি করতে চাই তাহলে এই জায়গা থেকে রিমুভ কইরা দিন করতে হবে আচ্ছা তাহলে এখানে তিনটে আছে আমার এখানে দুইটা শো করতেছে কেন হ্যাঁ না আরে কাছে এই না দেখি এবার অনলাইনে যারা আছিরা পারে কিনা যে কি শিখলাম আচ্ছা এই অনলাইনে বলেন এখানে আমার তিনটে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কানেক্ট করা আছে রাইট এটা হলো যে আমার দুইটা অ্যাকাউন্টে আছে মানে এই যে আমার নামটা আমার নাম এখানে শো করতেছে এইটাই আর এইটা অ্যাকাউন্টে এইটাই আমার নাম শো করে না কোথাও তার মানে এই অ্যাকাউন্টে আমার অ্যাক্সেস নাই আমরা বলছিলাম যে ইনস্টাগ্রামে যদি বিজনেস যারা অ্যাড থাকে তুমি তাও খুঁজে পাবা পিক জেলেও আমরা কি খুঁজে পাইতাম না কখন পাবো খুঁজে যখন আমরা এখানে এসে অ্যাসাইন এই যে অ্যাসাইন পিপল করে এরপরে আমার আবার অ্যাড অ্যাকাউন্টেরও পারমিশনটা দিব অ্যাসাইন কি করে করে এই যে অ্যাসাইন অ্যাসেস্ট করে অ্যাড অ্যাকাউন্টের পারমিশন দিব তাহলে আমার তিনোটাই আসবে দীর্ঘ এবার এখন এখানে দুইটা আছে না দুইটার আমার পারমিশন নেওয়া আছে এখন আমি একটা রিফ্রেশ দিই যখন আমি রিফ্রেশ দিলাম এবার দেখবা যে আমার তিনোটাই এখানে আসবে এই যে দেখো আসছে দেখছো এরা কিন্তু আসে নাই তো এইগুলোই কিন্তু আমার ভুল ছোটখাটো খাটো এক দেওয়ার সময় এইগুলোই যখন খুঁজে পাবো না সারাদিন দিন দেখা যাচ্ছে ল্যাপটপ ভাঙি ফাতা তাও কাজ হচ্ছে না যে অ্যাকাউন্ট আসতেছে না কেন সার তো বলছিল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বিজনেস ম্যানেজারে কি থাকলেই হবে কানেক্ট করাই থাকবে কিন্তু আমার তো ই নেওয়া নাই এখান থেকে অ্যাক্সেস নেওয়া নাই এখন আমি কোন ইনস্টাগ্রামের মাধ্যমে একটা মানুষের সামনে দেখাতে চাই সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এই জায়গা থেকে কি করে দিব সিলেক্ট করে দেব যেভাবে আমাদের পেজের অ্যাক্সেস লাগতো পেজের আসল কথা কি পেজের অ্যাক্সেসটা আমরা ফেসবুক থেকেই নিতে পারি কিন্তু অন্য যে অ্যাকাউন্টগুলো সেগুলো আর অ্যাক্সেস নেওয়ার কোনো অপশন নাই টোটাল লগ নিতে হয় এই যে হোয়াটসঅ্যাপ তারপর এগুলো আর কিন্তু বিজনেস ম্যানেজার এমন একটা অপশন ডাকছে যে লগ ইন না নিলেও হবে ওই অ্যাকাউন্টটা যদি এই বিজনেস ম্যানেজারে অ্যাড করা থাকে তাহলে আমরা এইভাবে অ্যাক্সেস নিতে পারি এখন আমি এখান থেকে যদি এটা এটা আছে এটাকে সিলেক্ট করি সেটাই কিন্তু আমার একটা শো হবে কিন্তু উপরে কিন্তু আমার কি ফেসবুক পেজও সিলেক্ট আছে কিন্তু ফেসবুক পেজে কি একটা দেখাবে কারণ আমি প্ল্যাটফর্ম ওই অ্যাড দেওয়ার সময় এই মাঝখানের অপশন থেকে শুধু দিয়ে আসছিলাম কি জানি ইনস্টাগ্রাম সো আমার একটা এখন ইনস্টাগ্রামই দেখাবে তার প্রমাণও কিন্তু এখানেও তুমি দেখতে পাবা এখানে অ্যাডগুলো শো হয়েছে এখানে শুধু ইনস্টাগ্রাম আছে দেখো ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম দেখছো লেখাই আছে কি কোথাও ফেসবুক লেখা আছে এবং এখানেও তো এখন আমি অ্যাড এর ফর্মেট যে স্টাইলে ফর্মেট দিতে চাই ক্যারোজেল হোক সিঙ্গেল হোক কালেকশন হোক এবং আমি এখন অ্যাড দিছি অ্যাওয়ারনেস সেম ভাবে আমি সেলস আর ইনস্টাগ্রামে দিতে পারবো এঙ্গেজমেন্টও দিতে পারবো তারপরে আরো যা যা দেখেছি সবগুলোই আমরা ইনস্টাগ্রামে কি করতে পারবো দিতে পারবো ঠিক আছে কিসের এটা পরে আমরা দেখাবো এখন ফরম্যাট দেখাই না এটা এখন আমরা এখানে যে অ্যাড দিব সেই অ্যাড এর এখান থেকে আমরা ইমেজটা নিয়ে নিই এখান থেকে এটা ডিলিট করে অ্যাড মিডিয়াতে গিয়ে অ্যাড ইমেজে গিয়ে আমরা সেই যে একটা দিব মনে করো সেই ইমেজটাকে এই জায়গা থেকে সিলেক্ট করি আর সমস্ত জিনিস তো আগের মতো এর আগে তো আমরা সেই কবে থেকে ফেসবুক অ্যাডের কিন্তু দেখতেই আছি একই জিনিস এখন আমরা এখানে সেই লেখা দিব আমাদের যা যা অ্যাডের দরকার সব এখানে দিয়ে দেব এবং ইনস্টাগ্রামে অ্যাডটা এই স্টাইলে দেখায় সেখানেও কি লেখা থাকে স্পন্সর লেখাই থাকে এভাবে ইনস্টাগ্রামে কি একটা দেখায় এখন আমরা যে কোনো অ্যাড দিই ইনস্টাগ্রামে কি বলছি বুঝতে পারছি আমরা এখন কথা হলো যে আমাদের বাইরের বাংলাদেশ থেকে বাইরের দেশের মানুষ এরকম শুধু ইনস্টাগ্রামে অ্যাড দেয় তারা ইনস্টাগ্রামে যখন অ্যাড দেয় তখন তাদের সেল বেশি আসে আচ্ছা এখন যদি আরেকটা জিনিস শিখাই কেউ এসে বলল আমি ইনস্টাগ্রামে শুধু স্টোরিতে অ্যাড দিব আর কোথাও দিব না তাহলে তুমি কিভাবে দিবা কোথায় দেবে ইনস্টাগ্রামের কেউ যদি এসে বলে আমি শুধু ফেসবুকের স্টোরিতে আর দিব আর কোথাও দিব না এখন দেখো এই যে আমি একটা দেখছি এই একটাও তো আমার স্টোরিতে দেখা এই যে দেখো লেখাই আছে হ্যাঁ এই একটা ইনস্টাগ্রাম কোথায় দেখাচ্ছে ফিট 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 বলতে কি হয়েছে ফেসবুক যেটা আমি সারাদিন স্ক্রল করি সেটাকে বলে ইনস্টাগ্রাম ফিট নেয়া এটাকে ইনস্টাগ্রাম এক্সপ্লোর মানে ইনস্টাগ্রাম একটা এক্সপ্লোর নামে ফিডের অপশন আছে ফেসবুকে যেমন মার্কেটপ্লেস থাকে সার্চ থাকে এরকম আর এগুলো ইনস্টাগ্রাম স্টোরি এটা ইনস্টাগ্রাম রিলস রিলস তো আমরা ফেসবুকে আছে চিনি এটা ইনস্টাগ্রাম সার্চ রেজাল্ট কেউ যদি সার্চ করে সার্চ অপশনে এরকম আসবে কেউ যদি কোনো কিছু লিখে সার্চ করে এখন একজন ক্লায়েন্ট এসে বলল আমি শুধু ইনস্টাগ্রাম স্টোরি দেয়ার দেব আর কোথাও না এরকম আমাদের এরকম অনেক লোক আছে যারা এরকম বলে

শুধু আমি রাখবো কি তাহলে বাকিগুলোকে সব টিক চিহ্ন কি করে দিব উঠাই দিলাম এখন দেখেন আমি যদি লাস্ট অপশনে যাই এখানে আর কোনো প্লেসমেন্টই নাই শুধু প্লেসমেন্ট একটাই আছে সেটা কি আর কোনো প্লেসমেন্ট আছে তাহলে আমার একটা সু স্টোরিতেই দেখাবে আর কোথাও দেখাবে না তো আমাদের কথা হলো যে আমরা এই জায়গা থেকে প্লেসমেন্ট যেটা দিব সেখানেই একটা দেখাবে সেমভাবে ভাবে আমরা যদি চাই মনে করেন এই সেই ম্যাট আমি ইনস্টাগ্রামও দেখাবো না এখানেও দেখাবো না ফেসবুকে দেখাবো শুধু ফেসবুকের ফিটে আর কোথাও না তখন তো ফেসবুক সিলেক্ট করতে হবে প্রথমত ওই জায়গা থেকে শুধু রাখবো কাকে আর বাকি সব জিনিসগুলোকে আমরা এরকম কি করে দিব উঠাই দিব ঠিক আছে সব পেজে বলতে সব প্লেসমেন্ট সব প্লেসমেন্ট তো ভালো সব জায়গায় দিতে পারতেছি তখন আমার খরচ কম আর আমি এখন একটা খরচে শুধু ফেসবুক কোথায় দিতে পারতেছি নিউজ ফিড এখন সবাই তো ফেসবুকে শুধু ফিট কেন কিছু লোক তো ভিডিও দেখে দেখে না এরকম কিছু এইখানেও দেখো আমার দেখাচ্ছে না তোমার কিন্তু তখন আর ওই জায়গায় দেখাবে না শুধু কোথায় দেখাবে এইরকম হোমে হোমে এইরকম এই যে এরকম অ্যাড দেখাবে এরকম হোমে আর কোথাও দেখাবে না তার মানে এমন না যে তোমার যে টাকা খরচ কম আছে তুমি ডেইলি যেটা বাজেট দিছো ওইটাই যাচ্ছে কিন্তু কিছু ইনস্টাগ্রামে ফেসবুক না ইনস্টাগ্রামে কিছু কিছু ক্লায়েন্ট আছে তারা এরকম দেখায় আমি কাজ করেছি এই জন্য জাস্ট দেখাই দিলাম যে তারা এসে বলে আমি শুধু স্টোরিতে অ্যাড দিব এখন তো অনেকে এসে বলে যে স্যার স্টোরিতে কিভাবে অ্যাড দিব তাহলে অ্যাডের দেওয়ার সব সিস্টেমই এক জাস্ট আমরা এখান থেকে প্লেসমেন্টটাকে কাস্টমাইজ করে যেটা দিব সেটাই ঠিক আছে এখন দেখো এই আমি যদি শুধু ফেসবুক ফিড বলো ইনস্টাগ্রাম বলো যেখানেই বাজেট মনে যেখানে পাঁচ ডলার ডলারই যাবে এই পাঁচ ডলার দিয়া আমি আবার একই অ্যাড ফেসবুকেও দেখাতে পারবো ইনস্টাগ্রামে দেখাতে পারবো তখন আমার রেজাল্ট আরো আরো ভালো আসবে মানে দ্বিগুণের চার গুণ পাঁচ গুণ ভালো আসবে আমি ডলার দিয়ে প্রথম অ্যাড দেখালাম যে শুধু কোথায় দিয়েছিলাম ইনস্টাগ্রামে আবার দেখালাম যে ইনস্টাগ্রামের শুধু কোথায় হিস্টরিতে বাজেট কিন্তু একই ডেইলি পাঁচ ডলারই যাবে আবার আমরা দেখালাম যে ফেসবুকেও দিতে পারি কিন্তু এই সেম বাজেটেই আমি যদি এই অ্যাডটা ফেসবুকেও দেব ইনস্টাগ্রাম দেবো আমি ফেসবুকের যত প্ল্যাটফর্ম আছে সব জায়গায় দেবো ইনস্টাগ্রামের যত প্লেসমেন্ট আছে সব জায়গায় কি দিব তখন কিন্তু আমার রেজাল্ট সবচেয়ে বেশি ভালো আসবে সবচেয়ে যতগুলো সবচেয়ে বেশি ভালো আসবে তাহলে আমাদের কি কাজ করতে হবে অ্যাড দেওয়ার সব সিস্টেমই বাজেট সবকিছুই এক শুধু আমাদের এই জায়গায় গিয়ে এই ম্যানুয়াল প্লেসমেন্টে গিয়ে সবগুলোকে কি করে দিতে হবে এরকম টিক চিহ্ন দিয়ে দিতে হবে এই যদি এখন এখন দেখো সব প্ল্যাটফর্ম আমার অ্যাড চলতেছে কত বাজেটে এবং আমার রেজাল্টও বেশি আসবে কারণ এখন কত জায়গা থেকে আমার অডিয়েন্স গুলো আসতেছে এখান থেকে এখান থেকে এখান থেকে সব জায়গা থেকে আসতেছে না তখন তো আমার রেজাল্ট অবশ্যই কি হবে ভালো হবে তাহলে আমরা যদি কখনো কোনো বাইরের দেশ বলো বাংলাদেশও এখন ভালোই এটা চলে ইনস্টাগ্রাম যদি অ্যাড দেই তখন আমরা যদি তার ফেসবুক পেজও থাকে এবং ইনস্টাগ্রাম কি থাকে তাহলে আমরা অলওয়েজ যে বাজেট দিবে সেই বাজেটেই আমরা সকল প্ল্যাটফর্মে কি দিব একটা দিব তখন আর এই জায়গা থেকে এরকম চিহ্ন করতে হবে না তখন আমরা এইটাকে রেখে দেবো এখানে দেখো ফেসবুক বলেই দিয়েছে যে অ্যাডভান্টেজ প্লেসমেন্ট রিকমেন্ডেড ইউজ অ্যাডভান্টেজ প্লেসমেন্ট ম্যাক্সিমাইজ ইউর বাজেট অ্যান্ড হেল্প শো ইউর অ্যাজ টু মোর পিপল ফেসবুক ডেলিভারি সিস্টেম উইড বিভিন্ন জায়গায় মাল্টিপল প্লেসমেন্ট বাজেট অ্যাক্রোস বেস্ট এবং দেখো ম্যানুয়াল প্লেসমেন্টটা কিন্তু এরকমভাবে দেখায় না সেটা বলেই দিস ওরা তো তখন আমাদের এটা টিকসিন রাখলেই হবে তখন আর ম্যানুয়াল প্লেসমেন্টে যেতে হবে না ম্যানুয়াল প্লেসমেন্টে যাওয়া লাগে কখন আমি ম্যানুয়ালি দেখাবো আর যদি আমার একটা অ্যাডই ইনস্টাগ্রামেও দেখায় আবার দেখাতে চাই তাহলে কিন্তু আমার আর ম্যানুয়ালে যেতে হবে না এই জায়গায় কি ঠিক আছে তোমার লাগবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও থাকতে হবে আর ফেসবুক কি থাকতে হবে পেজও থাকতে হবে মনে থাকবে যে নামে ফেসবুক পেজ থাকবে সেই নামে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকতে হবে এখন দেখো এইখানে আমার পেজের নাম আবদুল্লা ভাই আর যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে আর একটা তাও হবে সমস্যা নাই ইনস্টাগ্রামে তো দেখাবে এই নামে অ্যাকাউন্ট আর ফেসবুকে দেখাবে এই নামে এখন আমি চাচ্ছি যে একই নামেই তো থাকবে সবার সেক্ষেত্রে আমি ওই পেজ সিলেক্ট করে দিই এই দেখো আমার যে পেজের অ্যাক্সেস আছে সেই পেজের সিলেক্ট করে দিলাম এই যে এখন ফেসবুক ইনস্টাগ্রামে এই নাম দিয়েই দেখাবে ওয়ার্কশপাল ওয়ার্কশপ ম্যানুয়াল ঠিক আছে এখন কিন্তু আমাদের অ্যাডের রেজাল্ট সবচেয়ে বেশি ভালো আসবে এবং ভালো সেলস পাবো তার মানে আমরা এক এতদিন সবসময় অ্যাড দেওয়া শিখছি ফেসবুকে কেউ যদি আলাদাভাবে ফেসবুকে অ্যাড দিতে চায় সেটাও পারবো লাগবে কি ফেসবুক পেজ কেউ যদি আলাদাভাবে ইনস্টাগ্রাম অ্যাড দিতে চায় তাহলে শুধু ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লাগবে এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এখানে কানেক্ট করে অ্যাক্সেস থাকবে জাস্ট প্লেসমেন্ট করে দিব এভাবে আমরা দিতে পারবো কিন্তু সবচেয়ে ভালো রেজাল্ট আসবে যদি ওই একই বিজনেস আমরা ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজে একই সাথে দেখাই একই বাজেটে তখন আমাদের অ্যাডের রেজাল্ট অলওয়েজ কি ভালো আসবে এখন কথা হলো যে কোন ক্লায়েন্ট যদি ফেসবুকে অ্যাড দিতে আসে আমি সব সময় বলছি যে একজন ক্লায়েন্টকে যত তুমি ভালো সার্ভিস দেবা তত তুমি তাকে ধরে রাখতে পারবা মনে করো একজন ক্লায়েন্ট আমার কাছে আসলো যেমন এই ক্লায়েন্টের কথাটাই আমি বলি এটা কিন্তু আমার পার্মানেন্ট ক্লায়েন্ট ওর যে কাজ করি ও আমার থেকে জাস্ট এই পেজটা তৈরি করাই নিছে দশ ডলার দিয়ে এখন পেজটাকে আমি এমন ভাবে সুন্দর করে দিয়েছি ধরো তোমাদের চারটা ক্লাসে যা দেখাইছি সব কিছু করে দিয়েছি আমি ইচ্ছা করে থাক দশ ডলার নেই সমস্যা নেই কিন্তু কাজ আমার যে গিগটা যখন অর্ডার করছে দশ ডলারের শুধু ছিল যে একটা পেজ তৈরি আর কাস্টমাইজ করে প্রথম ক্লাস যতটুকু দেখেছিলাম কিন্তু আমি পেজের সব কিছু করেছি ওর ওয়েবসাইট থেকে ইমেজ নিয়ে আমি প্রায় অনেকগুলো পোস্ট করছি এখন ও দশ ডলার দেখছে যে ওর সার্ভিস ভালো হয়েছে তখন ও আমারে যেভাবেই হোক আমরা ডিল করে খরচা আসছি এরপর থেকে ওর যত বিজনেসের কাজ সব আমার থেকে ও করাইছে কারণ দশ ডলার থেকে আমার টেস্ট করছে মনে এমন হতে পারতো যে দেখি কেমন যখন দেখছে পেজের সবকিছু এভরিথিং ভালো তখন ও বলছে আমি তোমার তাকে অ্যাড রান করাবো তারপরে ওর তো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নাই শুধু ও ফেসবুক অ্যাড রান এখন আমি চিন্তা করতেছি যে ও যদি শুধু ফেসবুক অ্যাড রান করে তাহলে তো রেজাল্ট একটু কম আসবে তাহলে আমি একটা কাজ করি ওরে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আমি নিজেই খুলে দিই একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট একটা ফোন নাম্বার আর মোবাইল দিয়ে খোলা যায় তো আমাদের প্রত্যেকেরই তো একাধিক সেম আসেই নাম্বার থাকে না সেটা দিয়ে আমরা খুলে দিলাম আবার পরে ওই নাম্বার রিমুভও করা যায় শুধু ইমেল থাকলেই হয় তো ওই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলার ভিডিও এখানে আসে আমি দিয়ে দেব তো ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা খুলে এটা কিন্তু ক্লায়েন্ট জানেও না ও কিন্তু পরে আবার আরো দুইটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলছে ওরা যে আমি খুললে এখানে রেখে দিয়েছি এটাও জানেও না আমি খুলে এইখানে অ্যাড করেছি এরপরে আমি ওর ফেসবুকে অ্যাড ডান করে দিয়েছি তাহলে আমি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা কেন খুলছিলাম ওই যে বললাম রেজাল্ট কিসের জন্য ভালো এখন ও দেখতেছে যে ও রেজাল্ট প্রতিনিয়ত ভালোই আসতেছে কিন্তু ও জানেও না যে আমি কিন্তু ওরা ইনস্টাগ্রাম এখন খুলেয়া ওরে অ্যাড ডান করে দিছি এখন ওর বাজেট পাঁচ ডলার সো আমি পাঁচ ডলারে ফেসবুকেও দেখাতে পারতেছি ইনস্টাগ্রাম দেখো ওর রেজাল্ট আরও ভালো পাচ্ছে এখন দেখা গেছে প্রত্যেকদিনই আমার থেকে অ্যাড ডান করায় সো ওই একটা অ্যাড রান করা আছে চারটে দিলে ওটা জাস্ট এডিট করে ইন্ডিট স্টার বললাম না যে একশো ডলার দিয়ে দেয় আমার আর কোনো ঝামেলাও লাগে না আর রেজাল্টও রেগুলার ভালো পাচ্ছে এখন আমি এইটা বলছি এই কারণে কোনো ক্লায়েন্ট যদি ফেসবুকে অ্যাড রান করাতে আসে তখন তো তার সব কিছুই থাকবে ফেসবুক পেজ থাকবে তারপরে বিজনেস ম্যানেজার থাকবে সব কিছুই থাকবে তারপর তোমার ক্লায়েন্টকে তুমি রেকমেন্ড করতে পারো যে তোমার যদি একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে তুমি এই সেম বাজেটে সেম টাকায় ফেসবুকের পাশাপাশি ইনস্টাগ্রামেও দেখাতে পারো তখন কিন্তু তোমার অ্যাডের রেজাল্ট আরও বেশি কি আসবে তখন কিন্তু তিনি একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে তোমার অ্যাক্সেস দিতে পারে যদি নাও দেয় তখন তুমি দাঁড়া বললা তাহলে আমি তোমারে খুলিয়া এটা আমি এখানে অ্যাড করে অ্যাড দিয়ে দিই তখন কিন্তু অ্যাডের রেজাল্ট ভালো আসবে যদি আমরা একই সাথে একই বাজেটে একটা ফেসবুক অ্যাড বাংলাদেশের বাদ অন্যান্য দেশের ক্ষেত্রে ইনস্টাগ্রাম প্লাস ফেসবুকে রান করি তাহলে আমাদের রেজাল্ট হান্ড্রেড এ হান্ড্রেড ভালো আসবেই কারণ আমি ইনস্টাগ্রাম থেকেও লোক পাসবো ফেসবুক থেকেও কি পাবো তারপর যদি বাজেট ধরো আরো ভালো থাকে ধরো বিশ তিরিশ ডলার তাহলে আরো ভালো রেজাল্ট আসে সেক্ষেত্রে কিন্তু আমাদের ওই বাজেটের ইফেক্ট পড়ে না আর আমরা তো বলেই দিছি সর্বনিম্ন দশ ডলার যত বাজেট দিব তত দশ ডলার দিয়ে দুইটা প্লেসমেন্টে আমরা অ্যাড দেখাতে পারবো ঠিক আছে তাহলে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তাহলে আমরা একটা ইনস্টাগ্রামে অ্যাড দেওয়া শিখলাম এখন আমরা ফেসবুকে যত ধরনের অ্যাড দিয়েছি ইনস্টাগ্রামও সেইম ধরনের কি অ্যাড দিতে পারবো শুধু কাহিনী হলো এতটুকু হয়েছে প্লেসমেন্ট করে আচ্ছা এবার আসি আর একটা জিনিস যে ফেসবুকে আমরা একটা অ্যাড দেওয়া শিখছিলাম কি জানি ফেসবুক পেজের লাইক আর কি বাড়ানো এরকম কমেন্ট কমেন্ট ওগুলো যাবে সমস্যা নাই ওটা পোস্টের জন্য মানে পেজের লাইক ফলো এখন যদি কেউ এসে বলে আমি ইনস্টাগ্রামও আমার এইরকম কি বাড়াতে চাই কিন্তু ইনস্টাগ্রামে সেই অপশন নাই দেখো ইনস্টাগ্রামে আসলে ফলোয়ার বাড়ানোর অপশন এটা দেয় ফেসবুক নাই যেমন এখান থেকে সিলেক্ট করে আমরা দিতাম না একজনের লাইক ফলো বাড়ানোর জন্য পেজের লাইক বাড়ানোর জন্য কি করতাম জানি এইটা সিলেক্ট করতাম না কি ফেসবুক পেজ এরপর দেখো এখানে প্লেসমেন্টে সেই কোনো অপশনই নাই এই যে প্লেসমেন্টে কোথাও ইনস্টাগ্রাম সিলেক্টের অপশনই নাই দেখছেন আছে কি শুধু তার মানে আমরা যদি চাইও যে আমরা শুধু ইনস্টাগ্রামে ফলোয়ার বাড়াবো সেই অপশন নাই আর ইনস্টাগ্রামে আসলে ফেসবুকের মতো এরকম ফলোয়ার বাড়ানো যায় না এখন কথা হলো যে এরকম ফলোয়ার কিভাবে বাড়ে পোস্ট করলে ইনস্টাগ্রামে এমনিতেই ফলোয়ার বাড়ে এই যে আমার ছয়শো চৌরাশি ফলোয়ার হয়েছে না অনেকগুলো পোস্ট করেছি যতগুলো পোস্ট করি সেগুলো আমি কোথায় করি ইনস্টাগ্রামে তাহলে সেই জন্য কিন্তু ফলোয়ার অটোমেটিক বাড়ছে তো এটা হলো তোমাদের যখন ইনস্টাগ্রাম মার্কেটিং দেখাবো তখন আমরা দেখাবো এখন ধর ইনস্টাগ্রাম মার্কেটিং না এখন দেখাচ্ছে শুধু ইনস্টাগ্রামে অ্যাড দেওয়া যে ইনস্টাগ্রামে কিভাবে আমরা পোস্ট করব কিভাবে এইভাবে কি বাড়াবো ফলোয়ার বাড়াবো ইনস্টাগ্রামে আসলে এরকম অ্যাড দিয়ে ফলোয়ার বাড়ানো যাবে না ইনস্টাগ্রামে ফলো এমনিতেই ফিরিতেই বাড়ে আর সেগুলো রিয়েল ফলোয়ার দুইশো ফলোয়ার বাড়ানোর জন্য এক একজন ক্লায়েন্ট আছে যে একশো ডলারও পেমেন্ট করে যেমন আমরা যদি ফাইবারে যাই এখানে যদি সার্চ করি ইনস্টাগ্রাম ফলো ইনক্রিজ সাপোজ অথবা ইনস্টাগ্রাম ফলোয়ার লেখি তাহলেও হবে এই যে দেখেন এখানে আছে কই আই উইল ক্রিয়েট ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ স্ট্র্যাটেজি অফ এটাই দেখায় মানে তিরিশ দিন ম্যানুয়াল ভাবে রিসার্চ করে হ্যাশট্যাগ ডলার আবার রিসার্চ করে হ্যাশট্যাগ আসে অনেক কিছু আচ্ছা এরপরে আমি যদি এখানে আর একটা লেখা লেখি অর্গানিক ফলোয়ার তাহলে এক একজন এক এক ভাবে দেয় এই যে দেখেন চোদ্দ দিন সুপার ফাস্ট অর্গানিক কিন্তু কত দিবে ফলোয়ার এটা কেউ বলবে না কারণ এটা কোনো গ্যারান্টি নাই এক একজন এক এক স্টাইলে দেয় কেউ দেখা গেছে কেউ একশো দেয় কেউ দেখা গেছে সর্বোচ্চ দুইশো তিনশো নেওয়া যায় এর বেশি নেওয়া যায় না তো সেই তিরিশ দিনে দুইশো তিনশো নেওয়ার জন্যই কত নেয় একশো দশ ডলার নেয় আর আমরা এখানে পোস্ট করতে করতে ফিরেই আসে গেছে এরকমই ধরো এরকম দুইশো ফলোয়ার আর সেই দুইশো ফলোয়ার হবে কি জানেন একদম অরিজিনাল ফলোয়ার আমার এই অ্যাকাউন্টটা কারা ফলো করছে যারা ড্রেস কেনে তারা যারা এই জিনিসের প্রতি ইন্টারেস্ট যাদের সামনে পোস্ট যাওয়ার পর ভালো লাগছে তখনই তারা আমার অ্যাকাউন্টে ঢুকে এসে ম্যানুয়ালি কি করছে ফলো করছে তাহলে আমি যখন মনে করেন এনিমেল পশু পাখি নিয়ে পোস্ট করব সাপোজ যারা যারা ওই সব প্রোডাক্ট ইন্টারেস্টেড তারা যখন তার সামনে যাবে তারাই তো আমার অ্যাকাউন্টে এসে কি করবে ফলো করবে এছাড়া অন্য কেউ করবে না এই কিন্তু দুইশো ফলোয়ার তিরিশ দিনে নেওয়া যায় এখানে যে বলছে কিন্তু কত দেবে এটা গ্যারান্টি দেয় না বলছে যে অর্গানিকলি ফলোয়ার দিবে ওই রিলেটেডই তিরিশ দিনে দুইশোর বেশি নেওয়া যায় না ওই যে রিয়েল গুলোই যেটা সেক্ষেত্রে একশো দশ ডলার পেমেন্ট নেয় এগুলোর ক্ষেত্রে কারণ আপনার তিরিশ দিন পোস্ট করতে হবে প্রত্যেক দিন পোস্ট না করলে হবে না এবং পোস্ট দেওয়ার সময় হ্যাশট্যাগ দিতে হয় তারপর ফলোয়ার আসে যেমন আমি যদি এখানে একটা হ্যাশট্যাগ লিখে সার্চ করি যে কোনো

দেখবেন সুডিয়া এখানে হ্যাশ দিয়ে লেখি কত মানুষ এটা নিয়ে পোস্ট করছে দেখছেন কত আছে ওই কত পোস্ট এইখানে যে আসবে তার কোনো হিসাব নাই এই যে দেখেন তো মানুষ এইরকমই ইনস্টাগ্রাম থেকে খুঁজে আর কোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যদি এরকম ভাবে সুন্দরভাবে থাকে তখন এমনিতেই হয়ে যায় ঠিক আছে তাহলে এটা আলাদা আসলে আর ইনস্টাগ্রাম অ্যাড আলাদা ইনস্টাগ্রামে অ্যাড এর মাধ্যমে কোনো ফলোয়ার বাড়ানো যায় না আমরা ফ্রিতেই বাড়াতে পারবো শুধু ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে রেগুলার কি করতে হবে ঠিক আছে মানে মানে পোস্ট করা আছে সেটাকে আমি এক্সিস্টিং দিব অবশ্যই দেওয়া যাবে তাহলে কি করতে হবে অবশ্যই স্পন্সর এক্সিস্টিং পোস্ট হোক আর নতুন পোস্ট হোক সকল পোস্টই আমাদের স্পন্সর আকারেই দেখাবে অ্যাড দেওয়ার সময় শুধু আমাদের তখন এখানে কি করতে হবে ক্রিয়েট অ্যাড না দিয়া কি দিতে হবে এটাকে সিলেক্ট করব তখন দেখেন সিলেক্ট পোস্ট করলে এখানে প্ল্যাটফর্ম আসে কই থেকে নিব আমরা ফেসবুক থেকে নিব না কোথা থেকে নিব সো ইনস্টাগ্রামে যদি আমার পোস্ট দেওয়া থাকে তখন সেই পোস্টগুলো আমাকে দেখাবে সো আমরা সেটাকে এখান থেকে সিলেক্ট করে দেবো যদি আগের থেকে করা থাকে যেভাবে পোস্ট আমরা ইনস্টাগ্রাম করেছি ওইভাবেই আমার এটা দেখা পেয়েছে ঠিক আছে তাহলে এক্সিস্টিং পোস্ট দিতে হলে আমাদের এই অপশনে আসবো এখান থেকে ক্রিয়েটার না এক্সিস্টিং আমরা এখন কোন জায়গা থেকে পোস্টটা নিতে চাই ফেসবুক থেকে নিলে ফেসবুকটাকে সিলেক্ট করবো ইনস্টাগ্রাম থেকে নিয়ে ইনস্টাগ্রামটাকে সিলেক্ট করবো আমরা কি বুঝতে পারছি তাহলে আমরা ইনস্টাগ্রামে অ্যাড দিলাম এবার আমরা মনে করেন যে হোয়াটসঅ্যাপে অ্যাড দিব কোথায় হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে সো অ্যাড দেওয়ার জন্য আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা এই বিজনেস ম্যানেজারে কি করতে হবে কানেক্ট করা থাকতে হবে এবং এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যেভাবে আমি ই নিয়েছি সেভাবে এখন হোয়াটসঅ্যাপ কানেক্ট করে একদম ইজি এই যেখানে গেলে এখানে কি চাইবে এরপর কন্টিনিউ গেলে ওই নাম্বারে একটা কোড আসবে কোডটা দিলে এটা কানেক্ট হয়ে যাবে অবশ্যই হোয়াটসঅ্যাপ কি অ্যাকাউন্ট লাগবে তাছাড়া কিন্তু হবে না ঠিক আছে তাহলে অ্যাড এর ক্ষেত্রে আমাদের কিভাবে আসবে এইখানে দেখবেন লেখা আছে কোথায় হোয়াটসঅ্যাপ এই যে দেখেন এখন হোয়াটসঅ্যাপ এর ক্ষেত্রে আবার কাহিনী আছে হোয়াটসঅ্যাপে সকল অ্যাড দেওয়া যায় না না নিউজ ফিড না মেসেজ হোয়াটসঅ্যাপটা মানি তো কি আমাদের মেসেজ করার অপশন তো আপনি যদি কাউকে মেসেজের মেসেজটা মেসেঞ্জারে না নিয়ে কই নিতে চান তখনই এখন কথা হলো যে অটো হোয়াটসঅ্যাপই শো হবে ওইখানে ক্লিক করলে অটোমেটিক মেসেজ কই যাবে হোয়াটসঅ্যাপ এখন কথা হলো আমি এটা না যেমন আমাদের ফেসবুকে তো অনেক অ্যাপ দেওয়া শিখছি ট্রাফিক অ্যাওয়ারনেস

অবজেক্ট আর কি এঙ্গেজমেন্ট চেঞ্জ করে মনে করেন কি দিলাম ট্রাফিক দিই তখন আমরা এই জায়গায় যাই এখন দেখবেন এখানে হোয়াটসঅ্যাপের কোনো অপশন নাই আছে আছে কোথাও হোয়াটসঅ্যাপের নাই তবে আবার যদি মেসেঞ্জার অপশন যায় ওটা আলাদা মেসেজ মানে কি হোয়াটসঅ্যাপ কই এখানে মেসেঞ্জারেও নাই কই আছে ওই তো হ্যাঁ হোয়াটসঅ্যাপ থাকলে তখন হবে ওইটাই বলছি তখন আপনাকে এখান থেকে পেজ সিলেক্ট করে হোয়াটসঅ্যাপ এর মধ্যে নিয়ে যাব ওই হোয়াটসঅ্যাপে গিয়ে তখন এসএমএস ই দিবে ট্রাফিক মানে ওই হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্টের মধ্যে গিয়ে এসএমএস দিবে কারণ হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট তো আর আমরা ওরকম ওয়েবসাইট মধ্যে কিছু করতে পারি না ট্রাফিক এর তো দেই আমরা শুধু ওয়েবসাইটের জন্য আমরা তো বলেই দিয়েছি আবার এখন কথা হলো তুমি ওয়েবসাইট যদি মনে করো যে আমি ইনস্টাগ্রাম প্রোফাইলের মধ্যে নিব তাও নিতে পারি মানে ইনস্টাগ্রাম প্রোফাইলের মধ্যে নেওয়া মানে আমার এই প্রোফাইলটা মানুষকে দেখানো আমি যদি আমার এই ইউটিউব চ্যানেলটা দেখাতে চাই তাও তো পারবো শুধু ইউটিউব চ্যানেলের লিংক দিয়ে দেবো আমি যদি আমার ওয়েবসাইট দেখাতে চাই তখন ওয়েবসাইট সিলেক্ট করে দেবেন যখন আমার কোনো অ্যাপস থাকবে সেই অ্যাপস নিয়ে যায় আমাকে যদি কেউ কল করতে চাই সেটা এক কথায় গেট পিপল টু কল এখানে বলাই আছে যে তুমি কোথায় তোমার লোকগুলাকে নিতে চাও এখন আমার কথা হলো যে একমাত্র ওয়েবসাইটের মধ্যে লোক নেওয়ার জন্যই আমরা ট্রাফিক সিলেক্ট করি আর হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়ার জন্য আমরা মেসেঞ্জার সিলেক্ট করব মানে ফেসবুকের এখন এই অপশনগুলোও দিয়েছে কিন্তু এগুলো ভালো রেজাল্ট আসে না কিন্তু তুমি চাইলে নিতে পারবা কিন্তু নিয়ে আমার লাভ কি আমার ওয়েবসাইটে নেওয়াটাই সবচেয়ে সুবিধা আমি এখানে আমার ইনস্টাগ্রাম প্রোফাইলে এই সবগুলো না দেখাইয়া আমি তো সেটা আমার ওয়েবসাইটে নিয়েই সব দেখাতে পারি সো এখানে দেখাই কোনো লাভ আছে শুধু এটা দেখানোর জন্যই এক কথায় হোয়াটসঅ্যাপে মানুষ আমাকে মানুষ একজন হোয়াটসঅ্যাপে কিসের জন্য করে মেসেজের জন্য অন্য কোনো কারণে কাউকে হোয়াটসঅ্যাপ করে সেই জন্য আমরা হোয়াটসঅ্যাপে অলওয়েজ মেসেজ দেওয়ার জন্যই অ্যাডান করব এ ছাড়া কোনো কাজে চাইলে করতে পারবো কিন্তু কোনো ফায়দা হবে না কি বলছি আমরা বুঝতে পারছি শুধু হোয়াটসঅ্যাপে আমাদের মানুষ এস এম করবে কারণ কি যেমন দেখা গেছে কি ইন্ডিয়ান মানুষরা ফেসবুকের থেকে হোয়াটসঅ্যাপ বেশি চালায় ফেসবুকে মেসেজ করার থেকে হোয়াটসঅ্যাপে কি করে বেশি মেসেজ করে বেশি এই জন্য ইন্ডিয়ানরা দেখা গেছে বলছে যে আমাকে মানুষ যেন মেসেজ করে হোয়াটসঅ্যাপ ইন্ডিয়ায় দেখবেন আমাদের যেমন ফেসবুকে মেসেঞ্জার গ্রুপ থাকে ইন্ডিয়ারদের ওইরকম ফেসবুকে মেসেঞ্জার থাকে না থাকলে হোয়াটসঅ্যাপে যে কোনো অফিসিয়াল গ্রুপ যে কিছুই বলেন না কেন কি বলছি বুঝতে পারছেন তাহলে এখন আমরা যদি হোয়াটসঅ্যাপে শুধু এস এম দিতে চাই সেক্ষেত্রে আমরা মেসেজ আমাদের গিয়ে হোয়াটসঅ্যাপে কি করে সেক্ষেত্রে আমাদের কি লাগবে হোয়াটসঅ্যাপ এখানে শুধু করা থাকবে যখন থাকবে তখন শুধু আমরা এখানে টিকচি দিয়ে দেবো আমি আর একটা অ্যাকাউন্ট থেকে দেখাই আমার কানেক্ট করা আছে সেটা দিয়া ঠিক আছে তাহলে এটা দিয়া না আমি আর একটা দিয়া দেখাই যেটা আমার হোয়াটসঅ্যাপটা মনে করেন যে কানেক্ট করা আছে এরপর লাস্টে আর একটা জিনিস দেখাবো যেটা থাকলে কোনো কিছুই করা লাগবে না মনে করেন তাহলে আমি ক্রিয়েটে যাব এরপরে এংগেজমেন্টে যাব এরপরে কন্টিনিউতে যাব ম্যানুয়ালে যাব এরপরে আমরা সেই মাগের মতো বাজেট টাজেট যা আছে সবকিছু দিলাম ওকে এবার লাস্ট অপশন এখানে গিয়ে আমরা মেসেজই থাকবে এরপর আমাদের হোয়াটসঅ্যাপ কানেক্ট করতে হবে এখন কথা হলো যে এখানে কিন্তু আপনার পেজও কানেক্ট থাকতে হবে কারণ কি একটা দেখাইবে ফেসবুকের মাধ্যমে কিন্তু মেসেজের ওই যেখানে মেসেজ সেন্ড মেসেজ থাকে না সেখানে থাকবে হোয়াটসঅ্যাপ মেসেজ তখন মানুষ ক্লিক করে সরাসরি কোথায় দিবে এই ধরনের আপনাকে পেজ সিলেক্ট করে দিতে হবে এখানে এই যে দেখেন আমার হোয়াটসঅ্যাপের এটা চলে আসছে এমন কথা হলো আমরা কি একসাথে এরকম দিতে পারবো শুধু আমরা এখন আপনি চাইলেও দিচ্ছি উঠেই দিতে পারবেন না এই দিতে হবে শুধু রাখতে হবে কোনটা কিন্তু আপনি চাইলেও এটা পারবেন না মানে এটা যদি সিলেক্ট করেন তখন অ্যাড পাবলিশ করতে দেবে না এর অর্থ দেখাবে পাবলিশের পরে দেখাবে এর আগে দেখায় না সেই জন্য আমরা শুধু কি রাখবো এখন এইখানে ফেসবুকের একটা সুবিধা আছে তুমি সত্তরটা ফেসবুক তার মানে তুমি যে কোনো কারো হোয়াটসঅ্যাপ কানেক্ট করে দিতে পারবা যদি হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট থাকে এখন দেখেন আমি এখানে আছে না এবার আমি একদম লাস্ট অপশন এখন আমাদের এখান থেকে প্লেসমেন্ট যেভাবে আছে এভাবে রাখলেও সমস্যা নাই এখন ইনস্টাগ্রাম যদি অ্যাকাউন্ট থাকে আমার তখন তো ইনস্টাগ্রাম রাখবো ইনস্টাগ্রাম যদি না থাকে তখন কি রাখবো এইটা কিন্তু কাজই করবে না কারণ মেসেঞ্জার আর হোয়াটসঅ্যাপ আলাদা মেসেঞ্জার মানে এস এম এস দিবে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপ এসএমএস দিবে কোথায় এখন যদি আমার ইনস্টাগ্রাম থাকে তখন আমি ইনস্টাগ্রাম সিলেক্ট করে দিব যদি ইনস্টাগ্রাম না থাকে তখন কি রাখবো এই দুইটা কি বলছি বুঝতে পারছেন যদি আমার ইনস্টাগ্রাম থাকে তখন মানুষ ইনস্টাগ্রাম থেকেও আমাকে এসে হোয়াটসঅ্যাপ এস এম এস করতে পারবে আবার ফেসবুক থেকে এসেও আমাকে কোথায় এস এম এস করতে পারবে আমরা কি বুঝতে পারছি কিন্তু মেসেঞ্জারটা কখনোই কাজ করবে না কারণ এস আমি চাচ্ছি কোথায় হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে না যদি আমার ইনস্টাগ্রাম থাকে তখন তো আর আমরা এটাকে অ্যাডভান্স মেন্স করেই দিব তখন তো আর আমরা ম্যানুয়াল করার দরকার নাই ঠিক আছে আর এই জায়গা থেকে মনে রাখতে হবে এই দুইটাই চিহ্ন কি করতে হবে উঠাই দিতে হবে ইনস্টাগ্রামেও কিন্তু মেসেঞ্জার আছে সেটা কি জানেন ইনস্টাগ্রামে কিন্তু কাউকে মেসেজ করা যায় এবং ফে ফেসবুকে তো আলাদাভাবে কি আছে মেসেঞ্জার আছেই এই যে ইনস্টাগ্রামে একজন লোককে মোবাইল থেকে যদি আপনি ঢকে নেই যে দেখেন ইনস্টাগ্রামে যে মেসেঞ্জার আর ওই ফেসবুকেরটা সেম শুধু হলো জিনিসটা কি এটা ইনস্টাগ্রামে শো হবে কি বলছি বুঝতে পারছেন আর ফেসবুকেরটা শো হয় কোথায় মেসেঞ্জারে ইনস্টাগ্রাম আর ফেসবুকের একই রকম ওই রকম মেসেজ করা যায় সবগুলো ওই মেসেঞ্জার থেকে হ্যান্ডেল হয় যেমন আমি আপনাকে দেখাই পেইজে যাই পেইজে যদি আমি যাই যাওয়ার পর এই যে ইনবক্স আছে না এখানে যদি আমি যাই তখন দেখবেন এখানে সব ধরনের অপশন আসে এই যে মেসেঞ্জার দেখছেন এবার কি আছে এখন আবার এরটাও নিউ নিউভাবে আসছে যে তুমি এখন এই বিজনেস মেটা থেকে হোয়াটসঅ্যাপকেও ম্যানেজমেন্ট করতে পারবা আলাদাভাবে আর কিছু লাগবে না সবই ফেসবুক এরকম নিয়ে আসতে আছে এখন আমাদের যারা ইনস্টাগ্রামে মেসেজ দেয় আমি সেই মেসেজগুলো দেখাই যে কিভাবে দেখায় এই যে ইনস্টাগ্রাম অপশনে যাই এখানে সব আমার মেসেজ দেখাবে যারা যারা আর কি ইনস্টাগ্রামে মেসেজ দেয় সেটা এখানে দেখাবে এই যে ইনস্টাগ্রামে দেখেন ইনস্টাগ্রামে এই যে দেখেন মানুষ মেসেজ দিচ্ছে দেখছেন সেখানে আইকন থাকে কি থাকে ইনস্টাগ্রাম আর যারা ফেসবুকে দিছে তাদের কি থাকে মেসেঞ্জার বাটন দেখছেন থাকে না এই যে ইনস্টাগ্রাম মানুষ মেসেজ দিতে পারে না অবশ্যই এখন আমরা যদি এই অ্যাড হোয়াটসঅ্যাপে অ্যাড দিতে চাই এখানে কখনোই টিকচেন দেওয়া যাবে না শুধু টিকচেন রাখতে হবে কোনটা হোয়াটসঅ্যাপ আর এখানে তখন অটোমেটিক হবে যদি ইনস্টাগ্রাম থেকে নিতে চাই তখন সবই রাখবো তখন আমরা অ্যাডভান প্লেসমেন্ট দেবো এখন নেক্সট অপশনে গিয়া মনে করেন আমার এইটা পেইজ আর এটা কি ইনস্টাগ্রাম কীভাবে দেখায় একটু দেখাই যে ওইখানে আসলে কিভাবে আসে আমি একটা প্লেসমেন্ট নেই মনে করেন এখান থেকে সিলেক্ট করে আমি দিব একটা এরপরে এই জায়গায় হেডলাইন থাকবে যাই সময় এই যে এখানে লেখাই থাকে সেন্ট হোয়াটসঅ্যাপ এবং দেখেন আমি যদি এখানে প্রিভিউতে যাই যে দেখেন কি লেখা থাকে হোয়াটসঅ্যাপ মানে এই যে প্লেসমেন্ট এখানে প্লেসমেন্ট বলে দেওয়া এটা দেখাবে কোন ফিডে ওই যে নাম লেখাই আছে ফেসবুক এবার দেখ ইনস্টাগ্রামে কিভাবে দেখাবে ওই যে সেন্ট ওখানে ক্লিক করলেই হোয়াটসঅ্যাপে মেসেজ চলে যাবে একে যেখানে যেভাবে দেখায় এই জিনিসটাকে আমি রিলসে ওই দেখাবে এই যে চ্যাট অন হোয়াটসঅ্যাপ লেখা আছে ওইখানে ওই যে দেখছেন এবার ফেসবুক স্টোরিতে কিভাবে দেখেন চ্যাট অন কি হোয়াটসঅ্যাপ এবার দেখেন এই যে হোয়াটসঅ্যাপ দেখছেন তবে হোয়াটসঅ্যাপটা আগে থেকে কি করে থাকতে হবে কানেক্ট করা থাকতে হবে এবং আমি চাইলে সেই হোয়াটসঅ্যাপে এস এম এসটা ফেসবুক থেকেও নিতে পারি মেসেঞ্জার থেকেও কি করতে পারি নিতে পারে এখানে কিন্তু আরো অনেক বাটন আছে তবে সে বাটন আমরা যে হোয়াটসঅ্যাপে কি অটোই আসবে এরপর আপনার লেখা এবং আপনি চাইলে এক্সিস্টিং পোস্ট ইউজ করতে পারবেন কোনো সমস্যা নাই দেখেন আমি যদি এক্সিস্টিং পোস্ট ইউজ ইউজ করতে চাই এক্সিস্টিং পোস্ট দেন সিলেক্ট পোস্ট দেন মনে করেন এটাকে আমি নিব সো এটাকে আমি কন্টিনিউ করি তাহলেও দেখবেন ওই পোস্টে আমার ওই যে দেখেন মেসেজ হোয়াটসঅ্যাপ দেখছেন অটো দেখাচ্ছে না আপনি ফেসবুক ওটা তো ফেসবুক পেজে যেটা আগে থেকে দেওয়া থাকবে ইনস্টাগ্রাম ওইটাই যদি দিতে চাই তাও পারবো আবার ক্রিয়েট এড দিলেও আমরা দিতে পারবো এটা তো জাস্ট আপনি কোন এডটা দেখাবেন এটা এক্সিস্টিং প্রজেক্টল তো আর আমরা এখানে কোনো পোস্টস দেওয়া লাগবে না আর ক্রিয়েট এড বলতে আমরা আবার সবকিছু মিডিয়াতে নেওয়া লাগে এটাই থাকগো আর কিছু না এখন আমাকে এইভাবে হোয়াটসঅ্যাপ তবে হোয়াটসঅ্যাপ এড দেওয়ার সময় মনে রাখতে হবে যে এইখানে শুধু এই জায়গাটাই টিক চিহ্ন থাকবে বাকি টিক চিহ্ন গুলো উঠাই দিতে হবে এই জায়গায় টিক চিহ্ন না থাকলে আপনি অ্যাড কিন্তু পাবলিশ হবে না এর দেখাবে না কোথাও কিন্তু পাবলিশ করার সময় দেখা যাচ্ছে কি অ্যাড পাবলিশ হচ্ছে না মনে থাকবে তাহলে আমরা হোয়াটসঅ্যাপে অ্যাড দেয় মানুষ মেসেজের জন্যই হোয়াটসঅ্যাপ থেকে তো এছাড়া কোনো সেল করার অপশন নাই আর সেই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা যেখান থেকে অ্যাড দিব সেই বিজনেস ম্যানেজারে কি করতে হবে কানেক্ট থাকতে হবে ঠিক আছে তাহলে এইভাবে আমরা হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রামে অ্যাডটা দিব এখন আরেকটা সুবিধা আছে আমরা যদি যেমন দেখেন এখানে ইনস্টাগ্রামে বিজনেস ম্যানেজার কানেক্ট আছে হোয়াটসঅ্যাপে ইনস্টাগ্রাম কানেক্ট আছে এই এখানে যদি অ্যাড করা নাও থাকে তাহলেও আমরা আবার ইনস্টাগ্রামে এবং হোয়াটসঅ্যাপে অ্যাড দিতে পারবো মনে করেন এই জায়গায় কি করা নাই হোয়াটসঅ্যাপও এইখানে কি করা নাই কিন্তু আমি বলছিলাম কি লাগবে জানি যে এখানে কানেক্ট করা থাকতেই হবে কিন্তু আমরা আরো একটা ভাবে এই অ্যাড দিতে পারবো তার প্রমাণটা এখন দেখাই এটা তো আমার বিজনেস ম্যানেজার তাই না তাহলে এই বিজনেস ম্যানেজারের আমি সেটিংসে যাই এই বিজনেস ম্যানেজারের সেটিংসে যাওয়ার পর দেখেন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এখানে ক্লিক করি আর কোন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে এখানে কি লেখা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কোন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে আচ্ছা আমি এই যে অ্যাডটা তৈরি করেছি কোন বিজনেস ম্যানেজার থেকে করছি এখানে দেখাবে যে দেখেন এখানে নাম মাউলে কি দেখাচ্ছে এখানে যে বিজনেস ম্যানেজার আছে সেটাও কি তাহলে এতক্ষণ শিখাইলাম যে যে বিজনেস ম্যানেজার থেকে অ্যাড করবো সেই বিজনেস ম্যানেজারে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কানেক্ট থাকতে হবে সেই বিজনেস ম্যানেজারে আমার হোয়াটসঅ্যাপ কানেক্ট না কিন্তু আমি যে অ্যাডটা দিয়েছি এখানে দেখেন হোয়াটসঅ্যাপ করতে পারতেছি এরপরে কি কানেক্ট করতে পারতেছি এবং আমার দেখেন এখানে ইনস্টাগ্রামও দেখাচ্ছে এই যে আমরা এখানে যখন এই যে প্লেসমেন্ট এখানে যাই ইনস্টাগ্রামও দেখাবে এখানে দেখাচ্ছিল না হয়ে গেল ইনস্টাগ্রাম দেখাচ্ছে না তাহলে কিভাবে আসলো এটা না এখন কথা হলো যে আমরা এতক্ষণ যা দেখছি ওই সিস্টেমেও আমরা করতে পারবো ওই সিস্টেমে ওটাও একটা সিস্টেম যে ওই সিস্টেমে আমরা হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রামে অ্যাড দিতে পারবো এখন যেটা দেখাবো এটাও আর একটা সিস্টেম যে এই সিস্টেমেও আমরা হোয়াটসঅ্যাপ আর ইনস্টাগ্রামে অ্যাড দিতে পারবো আপনি যে সিস্টেম হোক তবে যে কোনো একটা অ্যাপ্লাই থাকবে দুইটা অ্যাপ্লাই হবে না মানে দুইটা অ্যাপ্লাই বলতে কি হয় এই জায়গায় কি অ্যাকাউন্টগুলো থাকতে হবে না হয় আমি এখন যে সিস্টেম দেখাবো সেটা যে কোনো কয়টা একটা কি বলছি বুঝছেন তার মানে এই জায়গায় কানেক্ট করা থাকলেও আপনি ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপে কি করতে পারবেন পারবেন কোনো ঝামেলা নাই ঠিক আছে এবং এখন যে সিস্টেম দেখাবো যে সিস্টেমটা আসলে আমার এই জায়গায় আসছে এখানে আমি সেটা কয়টা সিস্টেম একটা মনে থাকবে তাহলে আমি এখন ফেসবুকে যাই ফেসবুকে যাওয়ার পরে ওই পেজে যাই আমার এখানে আমার যে পেজটা আছে কি আছে ডিএমএলসি এজেন্সি তাই না ওই পেজের আমরা এখান থেকে সেটিং অ্যান্ড তে যাই সেটিংসে যাই যাওয়ার পর এখানে একটা অপশন আছে কি অপশন মনে আছে আমরা দেখাইছিলাম যেখান থেকে ইনস্টাগ্রামকে এই পেজের সাথে কি করা যায় আর হোয়াটসঅ্যাপটাকেও আবার এই পেজের সাথে কি করা যায় আমার কিন্তু করা আছে এই যে দেখেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা কানেক্ট করা আছে হ্যাঁ এবং দেখেন এই যে আমার হোয়াটসঅ্যাপটাও এখানে কানেক্ট করা আছে এই যদি পেইজে কানেক্ট থাকে তাহলে আর আমার এই জায়গায় কানেক্ট করতে হবে তখন শুধু তখন আপনার আবার এইগুলোর অ্যাক্সেসও লাগবে না এই ইনস্টাগ্রামেরও অ্যাক্সেস লাগবে না হোয়াটসঅ্যাপেরও অ্যাক্সেস এই এই ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপটা কোথায় কানেক্ট আছে কোন পেজে আছে ডিএমএলসি এজেন্সি তাই না শুধু এই পেজের অ্যাক্সেস হলেই আমি এই সমস্ত অ্যাকাউন্টগুলোও কি করতেছি পেজ আছে যেহেতু এগুলো কানেক্ট করা একজনের সাথে একজনের কানেক্ট আছে তাহলে আমি এখানে এই পেজের অ্যাক্সেসটা হলেই কিন্তু আমারে না তাহলে দেখেন আমি যখন অ্যাড রান করেছি আমার কিন্তু ওই পেজটারই কি ছিল এক্সেস ছিল যখন আমি ওই পেজটাকে এখানে সিলেক্ট করে দিব এই যে দেখেন যখন আমি পেজটাকে সিলেক্ট করে দিব তখন দেখেন আমার সমস্ত জিনিস অটো চলে আসছে এবার দেখেন আমি আরেকটা পেজ সিলেক্ট করি सपोज এটা সিলেক্ট করি দেখেন বাকিগুলো কিন্তু কানেক্ট এর জন্য আসতেছে কারণ বাকিগুলো এই পেজের সাথে কানেক্ট করা যদি কানেক্ট করা থাকতো তখন এগুলোও কি আসতো অপশন আসতো মানে ওই পেজে আমি এখানে যে পেজটাকে সিলেক্ট করলাম না এই পেজে যদি আমার এইভাবে অ্যাকাউন্ট আর কি করা থাকতো লিঙ্ক করানো থাকতো তাহলে এই পেজেও কি অটো চলে আসতো তাহলে এটাও একটা কি সিস্টেম এখন আপনি যে সিস্টেমে করেন আমার কথা কি বুঝছেন এই জন্য যখন আমরা অ্যাড রান করব যদি আমরা তো আমাদের ক্লায়েন্ট যারা শুধু ইনস্টাগ্রামে আসবে অ্যাড রান করতে শুধু কি তখন তো তার পেজ নাই তখন আমাদের কিন্তু এই সিস্টেম লাগবে শুধু ইনস্টাগ্রামে মানে তখন ইনস্টাগ্রামটা এইখানে কি করতে হবে যদি কি না থাকে কারণ আমার তো এখানে জিনিসটা আসছে পেইজের মাধ্যমে কানেক্ট ছিল তার কারণে এখন নাই নেই লোকের শুধু আছে কি শুধু আছে হোয়াটসঅ্যাপ শুধু সেক্ষেত্রে আবার ইনস্টাগ্রামটাও কি কানেক্ট থাকতে হবে তখন শুধু ইনস্টাগ্রামে অ্যাড দেওয়া যাবে কিন্তু শুধু হোয়াটসঅ্যাপে মনে হয় না অ্যাড দেওয়া যাবে যাবে শুধু হোয়াটসঅ্যাপেও যাবে সমস্যা নাই হোয়াটসঅ্যাপ মনে হয় না যাবে কারণ কি হোয়াটসঅ্যাপে শুধু মেসেজ হোয়াটসঅ্যাপে যাবে না কারণ কি হোয়াটসঅ্যাপ তো মানুষকে শুধু মেসেজ দেয় হোয়াটসঅ্যাপে তো অ্যাড দেখাবে না দেখাবে ফেসবুকে দেখাবে ইনস্টাগ্রামে কারণ ফেসবুকে যদি তুমি অ্যাডটা দেখাতে চাও তাহলে কি লাগবে তোমার তুমি দেখাতে পারো না তাহলে হোয়াটসঅ্যাপে হবে না শুধু ইনস্টাগ্রামে হবে কারণ কি ইনস্টাগ্রামে প্রোফাইলও যেটা ও সেটা একই প্ল্যাটফর্ম কি বলছি বুঝতে পারছেন ভিডিওটা সুন্দর করে ভালোভাবে দেখবেন তা কিন্তু সব ভুলে যাবেন যদি কোনো কারণ অনেক ক্লায়েন্ট এসে বলবে আমি শুধু ইনস্টাগ্রামে অ্যাড দিতে চাই তখন ইনস্টাগ্রামটা আমরা এই জায়গায় অ্যাড করতেই হবে যদি তার ফেসবুক পেজ না থাকে আর যদি কোনো ক্লায়েন্ট ইনস্টাগ্রামে অ্যাড দিতে চায় ফেসবুক পেজ থাকে তাহলে তার কোনো ঝামেলাই নাই শুধু পেজের অ্যাক্সেসটা নিব অথবা যে কোনো একটা মেথড আপনি অ্যাপ্লাই করেন আপনাকে যদি মনে হয় যে আমার এই মেথডটা সহজ তাহলে আমি এইখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কানেক্ট করি যদি মনে হয় যে আপনার এই মেথডটা সহজ তাহলে এখানে তবে কিন্তু এখন কথা হলো যে আমার এই কি কি এই করা আছে আমি কি এটা বিজনেস করতে না করতে দিবে না যেহেতু আমার অলরেডি এক জায়গায় কি তাহলে আমি কিন্তু এখানে পারবো না আবার দেখেন আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যদি এই জায়গায় কানেক্ট করা থাকে তাহলে কি সেটা আমি আবার কানেক্ট করতে পারবো পারবো না ইনস্টাগ্রাম যে কোনো এক জায়গায় কানেক্ট হতে হবে যদি এইখানে কানেক্ট থাকে তাহলে আমরা এখানে অ্যাড করতে পারবো না হ্যাঁ এইখানে যদি আমার ইনস্টাগ্রাম কানেক্ট করা থাকে তাহলে আমি আবার এই জায়গায় পারবো না যেমন দেখেন এখনই দেখাই কিন্তু এটা পাসওয়ার্ড যে কি দিছিল আমার নিজেরই মন নাই তাও একটু দেখে আসে কিনা এই দেখেন এখানে যাই কানেক্ট ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যাই মানে কানেক্ট হয় কিনা ইউজার নেমটা দেই এরপরে পাসওয়ার্ড দিয়ে দেখি হয় কিনা কিন্তু মনে নাই নাকি ইওর পাসওয়ার্ড ওয়াজ কি দেখাচ্ছে এন্টার দাঁড়ান দেখি একটু পাসওয়ার্ডটা একটু দেখাই আজকে এই পর্যন্ত এই ক্লাস যে আমরা ফেস ইনস্টাগ্রামে আর কোথায় আর দিব হোয়াটসঅ্যাপে মনে থাকবে ইনস্টাগ্রামের ইমেল চেঞ্জ করছিলাম কিন্তু পাসওয়ার্ড কি দিয়েছিলাম তাহলে আজ এমনি ক্লাস এই জাস্ট আমি কারেক্টরটা দেখাই যে হয় কিনা ঠিক আছে শুধু ইউজার নেম দিলাম আর হলো এখানে পাসওয়ার্ড দেব কিন্তু কি পাসওয়ার্ড দিস দা আর জানা কাছে জিজ্ঞেস করতে আছি না ও আর কি দিছিল পাসওয়ার্ডটা

এটাই তো যাই হোক মনে নাই বুঝছেন দেখাতে পারতেছ না যাই হোক আমরা এক কথা কি আমরা দুই জায়গায় একসাথে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কখনো কানেক্ট করতে এখানে বলাই দেখেন ইউ ক্যান অনলি অ্যাড অ্যান্ড ইনস্টাগ্রাম প্রফেশনাল অ্যাকাউন্ট টু বিজনেস অ্যাকাউন্ট ইউ এ পার্সোনাল অ্যাকাউন্ট ইট উইল বি সুইচ টু এ প্রফেশনাল মানে ইনস্টাগ্রামে পেজ বলতে হয় প্রফেশনাল অ্যাকাউন্ট প্রফেশনাল অ্যাকাউন্ট থাকে একটা পার্সোনাল অ্যাকাউন্ট থাকে কারণ প্রফেশনাল অ্যাকাউন্টের সুবিধা কি এইখানে এগুলো দেখায় এগুলো দেখায় এগুলো দেখায় এই প্রফেশনাল অ্যাকাউন্ট অটো হয়ে যাবে আমি এই ভিডিওতে সেটা দেখাইছি যখন আমরা একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হয় এইখানে যদি কানেক্ট করি সেটা অটো প্রফেশনাল হয় অথবা কোনো একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যদি পেজে কানেক্ট করি সেটাও অটোমেটিক প্রফেশনাল হয়ে যায় এই যে ওখানে বলেই দিয়েছে দেখেন আমি যখন এখানে অ্যাড এ ক্লিক করি যে বলেছে তুমি যদি একটা পার্সোনাল অ্যাকাউন্ট অ্যাড করো অটোমেটিক সুইচ হয়ে সেটা কি হয়ে যাবে প্রফেশনাল হয়ে যাবে ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই যে আমরা একটা আচ্ছা এই রেকর্ড ভিডিওটা গ্রুপে তো সবাই আপলোড পাবেন তাই না ওই আপলোড ভিডিওর কমেন্টে দেওয়া থাকবে যে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আমরা কিভাবে খুলবো মনে থাকবে অনেকের তো খোলাই আছে আগের থেকে ইনস্টাগ্রাম ওই যে ইনস্টাগ্রামে ঢুকলে কন্টিনিউ টু কি লেখা আছে ফেসবুক তখন থেকে ইনস্টাগ্রাম অটোমেন্ট হয় সেটাও হবে সমস্যা নাই হলেই হবে ঠিক আছে ওকে তাহলে আজকের মতো শেষ ছুটি

তার মানে না তাহলে কি ওয়েবসাইটে আসলে পণ্যগুলো ভিডিও আকারে তেমন থাকে না থাকে কি আকারে এই জন্যই হয় না তাহলে হবে না বুঝতে পারছি আমি জানেন দেখি ইমেজই হবে ভিডিও নাই দেখি ভিডিও আসে কিনা না ভিডিও হবে না যে ভিডিও যাবে না হবে না শুধু ইমেজই হবে তার মানে ভিডিও হবে না ওকে হ্যাঁ ভিডিও হবে না শুধু ইমেজই হবে এটা মানে এই জায়গায় আপলোডের কথা বলছে সেটা তাহলে হবে না ভিডিও ভিডিও শুধু করতে হয় এই আপনাদের কার কোনো কোশ্চেন বলেন কার কোনো কোশ্চেন আছে কিনা